নীরব ঘাতক, ধর্মের নামে ব্যবসা, ধর্ম ব্যবসা। শত সহস্র বছর ধরে ধর্মের নামে চলে আসছে ব্যবসা। এই ধর্ম ব্যবসাকে আল্লাহ পাক কেবল হারামি করেননি, তিনি একে আগুন খাওয়ার সমতুল্য বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, বস্তুত যারা আল্লাহ কেতাবে যা অবতীর্ণ করেছে তা গোপন করে এবং এর বিনিময়ে পার্থিব তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢোকায় না, এবং আল্লাহ হাশরের দিন তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। এরাই হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সঠিক পথের পরিবর্তে পথভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করে নিয়েছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। সকল ধর্মই এখন ধর্ম ব্যবসায়ীদের কুক্ষিগত। ধর্মকে তারা নিজেদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম ব্যবসায়ীরা মানুষের মহামূল্যবান ইমানকে ভুল খাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে। যে কোনো ইস্যু নিয়ে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষকে উন্মত্ত করে হুজুক সৃষ্টি করছে। সকল ধর্মের ধর্মজীবীরা ধর্মকে পুঁজি করে জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে ধর্মেরই দোহাই দিয়ে। অথচ এমন পৈশাচিকতা ধর্মের কাজ হতে পারে না। ধর্ম এসেছে স্রষ্টার পক্ষ থেকে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। জনকল্যাণকর এই ধর্মকে মানুষ যখন হীন স্বার্থে ব্যবহার করে, তখন সেই ধর্ম বিকৃত, বিপরীতমুখী হয়ে যায় এবং ধর্মের সুফল থেকে মানুষ বঞ্চিত হয়। দিকে দিকে আজ মানুষ জুলুম নির্যাতন যুদ্ধ বিগ্রহে দিশেহারা, লক্ষ কোটি মানুষ উদ্বাস্তু। ধর্মগ্রন্থের বাণীগুলো আজ কেবল গ্রন্থের পাতায় কালো হরপে মুদ্রিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এমন সময় আসবে যখন ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ ও লোকে লোকারণ্য, কিন্তু সেখানে সঠিক পথনির্দেশ বা হেদায়া থাকবে না। তখন আমার উম্মার আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম জীব। তাদের সৃষ্ট ফেতনা তাদের দিকেই ধাবিত হবে। রসুলের এই হাদিস আজ বাস্তবে পরিণত। এমন পরিস্থিতিতে একজন মানুষ হিসেবে আপনার